কুমিরের খুব রাগ হলো, আবার শিয়ালের সাথে দেখা করতে গেল। তো আমরা আবার চাষ করি, কিন্তু আমি নিচ মাটির অংশটা নেব, বুঝলে? তার কথা শুনে মনে মনে হাসলো। এখন তো ধানের সিজিন, তবে দামও ভালো পাওয়া যাচ্ছে, তো এবার তাহলে ধান চাষ করি। এবার কুমির আর শিয়াল মিলে বীজ বপন করলো। দেখতে ধানের গাছলিং বড় হয়ে গেল এবং এক সময় ধান গাছ বড় হয়ে গেল। মতোই শিয়াল কিন্তু ধানের উপরের অংশটা কেটে নিয়ে চলে গেল, গোড়াগুলো জমিতে রেখে গেল। যখন মাটির নিচের অংশটা টেনে টেনে তুললো, সে চালাক শিয়ালের কাছে আবার সে ঠগে গেল।